ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो क्यः न जपो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतया योगितामह स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोर्ध्वं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्मृतानिम् जय जयो रामकृष्णो वंशकल्पो तुरु जय जयो भगवान् जगतेरु गुरु जय जयो गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठिगण सवार चरणो रेणु मागे हदम् শ্রী ভগবানের কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটির নাম প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবে আগমন, এই অংশটা আমরা পড়ছিলাম, যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করি যে শ্রী রামকৃষ্ণের সঙ্গে কেশব দেখা করতে এলেন। দেখা করতে আসার আগে তিনি তো তখন খুব মানী লোক, সবাই তাকে চেনে, সবাই তাকে জানে, অতএব তাঁর যেমন তেমন লোকের কাছে যেমন তেমন ভাবে আসা সম্ভব নয়। তাই তিনি একটু সার্ভে করে নিলেন যে যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সে লোকটা কেমন, সার্ভেটা হওয়া জরুরি। উনি আমনে সামনে ঠিক ঠিক লোকের সাথে পড়ছে পড়বে কি না, তারপরে তার সঙ্গে ঠিক ওনার স্ট্যান্ডার্ডে হবে কি না সেটা আরেকটি সার্ভে করার জন্য তিনজনকে পাঠালেন। তিনজনে একবার অভিভূত হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণকে দেখে। এ তো আর মহাপাগল লোক, কখনো সে রাম রাম করে চিৎকার করে, কখনো কালী কালী করে চিৎকার করে, কখনো নিরাকার ভাবে ভাবস্থ হয়ে আছে, কখনো এমন সমাধিস্থ হয়ে আছে দেহের খবর নেই। এমন একটা লোক তাদের মনে হতে থাকলো যে শ্রীরামকৃষ্ণ ওরিয়েন্টেশন একটা খুব বড় একটা গোলমাল কিছু হয়েছে, অতএব গুরু পেলে এই ওরিয়েন্টেশনটা ঠিকঠাক হয়ে যাবে, শ্রীরামকৃষ্ণ আবার সঠিক পথে চলবে। গুরুকে না তাদের মতে যদি কেশবচন্দ্র সেন তাদের ওনার গুরু হন তাহলে অবশ্যই শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জীবনের উন্নয়ন ঘটবে, এটা তাদের মতবাদ। তারা খুব সুন্দর করে বলে গেল যে আপনি অবশ্যই অবশ্যই বলছেন প্রভুর পরস্পর বিচারিয়া করিলেন সার, প্রভু এক সাধু ভক্ত আশ্চর্য প্রকার, এহেন অবস্থা আশ্চর্য প্রকার, আশ্চর্য প্রকার কেন ঠিক নাই ভাবে, এহেন অবস্থা মাত্র গুরুর অভাবে, শুনে আসে হাসি তাই প্রভু দেবে কয়, শিষ্য উপদেষ্টা কেশবের শিষ্যত্রয়, আপনার দেখি সাধু ভক্তের আচার, ভালোভাবে উপদেশ করিলে শিকার, আচার্য শ্রী কেশবের লয়ুনুসরণ নিশ্চয় চতুর্বর্গ পর উপার্জন। আপনি অবশ্যই আচার্য কেশবচন্দ্রের স্মরণ নিন, তাকে গুরু হিসেবে গ্রহণ করুন, তার উপদেশ গ্রহণ করুন, আপনার জীবন একটা গতি পাবে, একটা কোথায় ওরিয়েন্টেশনের আপনার অভাব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ খুব হাসছেন, হাসতে হাসতে একটি অদ্ভুত গান গাইলেন, আমরা যেটির কথা গতদিন বলেছি, গানটা ছিল এই, আমার কি ফলের অভাব তরি তোরা এলি একই ফল নিয়ে, পেয়েছি যে ফল জন্ম সফল রাম কল্পতরু হৃদয়ে রপিয়ে, শ্রীরাম কল্পতরু বৃক্ষ মূলে রই, যে ফল বাঞ্ছা করি সে ফল প্রাপ্ত হই, শুনে শুনো ফলের কথা কই ও ফল গ্রাহক নই, যাবো তোদের প্রতিফল যে দিয়ে। তোমরা যে উদ্দেশ্য বলছো সেটা আমার কোনো প্রয়োজন নেই, বোকা তিনটি লোক তারা যারা কেশব ছাড়া আর কিছু বোঝে না, যাদের জগৎ কেশবের বাইরের এক ইঞ্চি বেশি নয়,
তারা এর অর্থ ধরতে পারলো না। তারা ভাবলো এই লোকটা সত্যিকারের পাগল, এর ওরিয়েন্টেশনে সত্যি সত্যি দরকার। আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে এর মধ্যে কোথাও কোনো ভুল নেই। কেশবচন্দ্র সেনের কাছে তারা গিয়ে বললেন, উনি ঠিক আমাদের কথাবার্তা শুনলেন না, জানেন তো, উনিকে একটা গান শুনিয়ে দিলেন, এই একটা গান এটি আমাদের পরপর শুনিয়ে দিলেন। কেশব গানটা খুব ভালো করে তার কথাগুলো শুনলেন। তত্ত্বদর্শী মর্মদর্শী কেশব বুঝতে পারলেন আদতে শ্রীরামকৃষ্ণ কি বুঝতে চেয়েছেন। তিনি আর এতটুকু দেরি না করে শ্রীরামকৃষ্ণের দর্শন এলেন। খুব সুন্দর বর্ণনা আছে, আমরা আগের দিন পড়েছিলাম, অতি পুলকিত চিত দেখি প্রভু দেবে, প্রভু তেমতি খুশি পাইয়া কেশবে। দুজন দুজনকে দেখে আনন্দে আপ্লুত হয়ে আছে, দুজন দুজনকে দেখে আনন্দে পড়ে আছে, এমন এক অদ্ভুত একটা ব্যাপার। শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে তার কথাবার্তা শুরু হলো, খুব আনন্দ, দুজনে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছেন। যাকে যার কথা শুনবার জন্য আমাদের ইংল্যান্ডের লোকজন হতবাক হয়ে থাকে, তারা শ্রীরামকৃষ্ণ সেই কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণের কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। তার বাইরে যে এই যে নানা রকমের দুটো জিনিস ছিল, কেশবচন্দ্র তাঁর যে এই অদ্বৈতবাদ প্রচার করার চেষ্টা করেছিলেন, যত প্রতিবাদ পেয়েছিলেন তত তার বাইরেটা কঠিন হয়েছিল এবং তত তিনি ফোর্সফুলি এটা প্রচার করার চেষ্টা করেছিলেন। সেখানে খানিকটা আত্ম অহংকার কাজ করছিল, সেখানে অনেক কিছু কাজ করছিল, কিন্তু যে আদতে কেশব, সেই ঢাকা কেশব, সেকে আর কেউ দেখতে পাচ্ছিল না। কেশবের আসল স্বরূপটা কেউ দেখতে পাচ্ছিল, কেশবের ছটা ঘটায় সবাই মোহিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণ এসে প্রথম সেই অতিরিক্ত যে অংশ সেটা ভেঙে চুড়ে তছনছ করে মূল কেশবকে বার করে দিলেন। সেই নরম তুলতুলে কেশব, যার মনটা একেবারে নরম, একেবারে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে মিশে গেল। পুঁথিকার সেটা দেখেই বড় অবাক হচ্ছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে এসে কেশব যেন একটা ছোট্ট শিশুর মতো হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের কথা হাঁ করে শুনছে। শ্রীরামকৃষ্ণের যে জ্ঞান তার কয়েকশো গুণ বেশি জ্ঞান, তাত্ত্বিক জ্ঞান কেশবের, কিন্তু যেন মনে হচ্ছে যেন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি শিষ্যের মতো এসে উপস্থিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসলেন তাকে। এমনকি এই যে এত কথাপতি হলো, কোথাও কিন্তু লৌকিক ব্যবহারে ভুল নেই, ঠাকুরেরও ভুল থাকতো না, এবং তখনকার দিনে মানুষজনদের ভুল হয়, আমাদের খুব ভুল হয়, আমরা নিজেরা বসে বসে চা খাই, সামনের লোকটা কেমন একবার চা অফার করি না, ভাবি একটু বেশি খরচা হয়ে যাবে। হ্যাঁ, অনেকের দেখি তো, আমরা গেছিলাম এই কালেকশন টালেকশন করতে যাই তো, দরজা থেকে দাঁড়িয়েই কথা বলে, যদি পাছে কেউ এক গ্লাস জল খায়, কিছু করে না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন কালেকশন করে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন ফিরে আসে, আমরা ওর পা আগে আর এগোতে পারি না। আপনাদের মনে আছে কি না জানি না, ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে গল্প আমরা পড়েছি, সেখানে দেখেছি ত্রৈলঙ্গ স্বামীর কিচ্ছু নেই, ধবধবে সাদা বালি, উত্তপ্ত বালি, তার মধ্যে তিনি শুয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ দেখা করতে গেছেন, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, তারপরে তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে সৌজন্য ভুললেন না, তিনি তার নস্যি দাবিটা দিলেন। আর শ্রীরামকৃষ্ণ ভোলেননি, শ্রীরামকৃষ্ণ জানতেন যে ত্রৈলঙ্গ স্বামীকে খাইয়ে না দিলে তিনি কিছু খান না, তিনি সঙ্গে করে তাই খাবারই নিয়ে গেছিলেন, পায়েস, যেটা তিনি নিজে হাতে করে ত্রৈলঙ্গ স্বামীকে খাইয়েছিলেন। এখানেও যে এত হইচই, এত লাফালাফি সব কিছু হলো, ঠাকুর কিন্তু একবারও বললেন না, তার কোনো সৌজন্য হতে এতটুকু কম দেখা গেল না। তিনিও কেশব আর তার চেলা চামুণ্ডাদের, এই তার চেলা চামুণ্ডা যারা অ্যাসেস করছিল যে শ্রীরামকৃষ্ণের কেশবচন্দ্রের কাছে একটু দীক্ষা নেওয়ার দরকার আছে, শিক্ষা নেওয়ার দরকার আছে, সেই তাকে সে তার চেলা চামুণ্ডাদের তিনি মিষ্টান্নাদি খাইয়ে ফেরত পাঠালেন। পুঁথিকার বর্ণনা করছেন যে কেশব সত্যি সত্যি ফিরে গেলেন, দক্ষিণেশ্বর থেকে তার বাড়ি ফিরে গেলেন, সেই লিলি কটেজের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন, কিন্তু মনে হলো যেন দেহলয়ে গৃহে গেল কেশব এখন, কিন্তু শ্রীপ্রভুর কাছে পাছু আছে মন। মনে হলো যেন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি তার মনটিকে জমা রেখে চলে গেলেন, শরীরটা গেল বটে তার বাড়িতে যেতে হবে বলে, কিন্তু তার মনটা যেন শ্রীরামকৃষ্ণের কাছে পড়ে থাকলো। পুঁথিকার বলছেন যে তাকে দেখে মনে হলো যেমন আমাদের মূর্তিকার যারা তৈরি করেন, তারা একটু মূর্তি তৈরি হয়েছে নরম তখনও আছে, ভেঙে চুড়ে তছনছ করে তাকে নতুন করে মাটির তালের মতো ভেঙে মূর্তি তৈরি করে, ঠিক সেরকম যেন শ্রীরামকৃষ্ণের নতুন, শ্রীরামকৃষ্ণ কর্তৃক কেশবের মূর্তি তৈরি হয়েছে।
একই দিনের মধ্যে সব হয়ে গেছে, একই দিনের মধ্যে এক মেটে হয়ে গেছে, একদিনের মধ্যে দো মেটে হয়ে গেছে, একই দিনের মধ্যে খড়ি মাটি করা হয়ে গেছে, রং করা শুরু হয়ে গেছে, সব কাজ শুরু হয়ে গেছে। কেশবকে যেন নতুন করে একবারে বদল হতে থাকছে। পুথিকার লিখছেন, মহাবক্তা কেশবের বাক্য গেছে ছুটে, নিরক্ষর দিন বেশ প্রভুর নিকটে। প্রথম পরিবর্তনের কথা যেটা খুব পরিষ্কার করে বলছেন, যার কথা শুনবার জন্য সারা বিশ্ব সারা জগৎ হাঁ করে দাঁড়িয়ে থাকতো, সেই কেশবের সেই ভাবটি চলে গেছে। তার যে একটা অহংকার ছিল, কুইন ভিক্টোরিয়া আমার গল্প কথা শুনে আমাকে ডেকে আমার সঙ্গে কথা বলে, তার সেই যে অহংকার সবটুকু একেবারে ভেঙে চুড়ে শেষ করে দিলেন। আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করিতেছু, তাই অর্থ যশ মান সব সকলই করিলে দূর। এই একটি গান আছে খুব সম্ভবত অতুল প্রসাদ বা দ্বিজেন্দ্রনাথ অতুল প্রসাদের লেখা, এই অদ্ভুত এই গানটি রয়েছে, সেখানে সেই ভাবটি যেন এখানে পরিস্ফুট হচ্ছে। তিনি একেবারে এক সমস্ত কিছু তার ছাড় হয়ে গেল, নিরক্ষর। কার কাছে তিনি সমর্পণ করলেন? নিরক্ষর ঠাকুরের বলেছি আমরা তিনটে অলঙ্কার ধারণ করে এসেছিলেন, একটা হচ্ছে নিরক্ষরতার অলঙ্কার, একটা দারিদ্রতার অলঙ্কার, আর একটা পরাধীনতার অলঙ্কার। এই তিন অলঙ্কারে ভূষিত হয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে এসেছিলেন। আমরা এইখানে গিয়ে শেষ করেছি, শ্রীরামকৃষ্ণ কেন প্রয়োজন ছিল সেটা শেষ করেছি সেখানে, যেখানে বলা হচ্ছে যে গুরুর প্রয়োজনীয়তা আছে। কেশবের শিষ্যরা ভেবেছিল শ্রীরামকৃষ্ণের ওরিয়েন্টেশনের দরকার আছে, তার কেশবের মতো গুরুর দরকার আছে, কিন্তু আগতে গিয়ে দেখা গেল কেশবের একটু ওরিয়েন্টেশনের দরকার আছে, আর সেই ওরিয়েন্টেশনের জন্য শ্রীরামকৃষ্ণের মতো একজন গুরুর প্রয়োজন আছে। তিনি সব পথ দিয়ে চলেছেন, সব মত দেখেছেন, সব পথ পরীক্ষা করেছেন, তারপরে সব অনুভূতির পরে যিনি সমস্ত অনুভূতির পারে নিজেকে উঠিয়ে নিয়ে এসেছেন। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, সেখান থেকে আমরা করব। প্রতিকার শেষ বলেছিলেন এই কথা বলে, দেখিবারে সাধ যদি হয় তোর মন, মন দিয়া লীলাবিধি করো শ্রবণ। কী দেখবার ইচ্ছে? নিজে কেশবের এই যে অদ্ভুত পরিবর্তন, কেশবের গল্প তো আমাদেরই গল্প, আমরা স্বীকার করি আর না করি, রোজ আমরা একটু একটু করে পরিবর্তিত হচ্ছি, না হয়ে উপায় নেই, আমরা কেউ একরকম থাকি না। আমরা আমাদের খুব ধ্যান থাকে, সেই কারণে আমরা কাঁপটা নাচি টাচি বলি, না না আমাদের আর কী পরিবর্তন হবে, শ্রীরামকৃষ্ণ আমাদের কিছু পরিবর্তন করেননি। কিন্তু প্রতিদিন আমরা পরিবর্তন, সেই নিজের জীবনের পরিবর্তনের সঙ্গে কেশবের এই পরিবর্তন একটা আমরা তুল্য মূল্য যদি বিচার করি তাহলে রস আমরা আস্বাদন করতে পারব। পুথিকার এইখানে বলে শেষ করেছিলেন, তারপর থেকে আমরা এগোবো। পুথিকার লিখছেন, কেশব বলেন শুনো ভক্তির বারতা, যে পায় ভকতি বল তার সম কথা, ভক্তি বড় বাসে শ্যামা বড় ভক্তি বলে, ভুল হয়েছে একটু বলা, কেশবে বলেন শুনো ভক্তির বারতা, যে পায়ে ভকতি বল তার সম কথা, ভক্তি বড় বাসে শ্যামা বস ভক্তি বলে, ভক্তি দিয়া পুজো তার চরণ কমলে, মহামন্ত্র রূপী তার শ্রীমুখের বাণী, বাক্য রূপে দিলা শক্তি ভক্তি প্রসবিনী, ভক্তির স্বরূপ কিবে বর্ণনা বর্ণনে না ফুটে, ইন্দ্রত্ব ব্রহ্মত্ব তুচ্ছ যাহার নিকটে, হেন ভক্তি প্রভু বাক্যে পায়ে অনায়াসে, কামিনী কাঞ্চনা সত্য কলির ও মানুষে, মহাশক্তি প্রভু বাক্যে মিশানো থাকিত, পাষাণে পড়িলে তাহে ভকতি ফুটিত, অতি গুচ্ছতম তত্ত্ব প্রভু বাক্যে তেজে, কৃপামাত্র তিল মাত্র আভাসে তে বুঝে, ঈশ্বর অবতার কিনা এ শক্তি কোথায়, প্রত্যক্ষ দূরের কথা শোনা নাহি যায়। শ্রীরামকৃষ্ণ কেশবকে যে কথা বলেছিলেন তার প্রথমটা দিয়ে আজকের কথা শুরু হচ্ছে। ঠাকুর বলেছিলেন তাকে ভক্তির বারতা, ভক্তির বার্তা, ভক্তি কেমন সে কথা বলছে, বলছেন যে পায় ভক্তি বল তার সম কথা, যার ভেতরে ভক্তি সম্পদ হিসেবে আছে, বল হিসেবে আছে, তার মতো শক্তিশালী মানুষ জগৎ সংসারে আর কেউ নেই, যে ভালোবাসতে পারে এরকম গভীরভাবে, যাকে দেখেনি সেই অদ্বয় শক্তিকে যে ভালোবাসতে পারে, তার মতো শক্তিশালী মানুষ জগৎ সংসারে কে আছে। ভক্তি এমনই, তার এমনই শক্তি, বলছেন ভক্তি বড় বাসে শ্যামা, শ্যামা আর কিচ্ছু চায় না, ভগবান আমাদের কাছে কিচ্ছু চায় না, শুধু একটু ভালোবাসা চায়,
তিনি যেমন আমাদের উজাড় করে ভালোবাসেন, আমরা উজাড় করে না ভালোবাসতে পারি, অন্তত খানিকটা যেন তাকে ভালোবাসি। ভগবানের ভগবান আমাদের অনেকটা মায়ের মতো। মা দেখবেন কখনো আমাদের কাছ থেকে কিচ্ছু আশা করেন না, কিন্তু সন্তানের ভালোবাসা মাকে অসম্ভবভাবে স্পর্শ করে। মায়ের ভালোবাসা কিরকম? শিশির বিন্দুর মতো। কেউ বুক বাজিয়ে বলতে পারবেন না যে আপনি দেখেছেন শিশির বিন্দুকে, এই রাত্রিবেলা টপ করে শিশির বিন্দু পড়লো আমার চোখের সামনে, ঘাসের ওপর পড়লো, বলতে পারবেন না? কেউ একজন বলছে, আমরা কেউ বলতে পারি না। শিশির বিন্দু সেরকম নিঃশব্দে পড়ে। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, দেখি পাতা ঘাস সমস্ত কিছু সতেজ হয়ে গেছে, ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে, প্রত্যেক ফুলের মধ্যে ঘাসের সর্বত্র শিশির বিন্দুর অস্তিত্ব আমরা বুঝতে পারি। মায়ের ভালোবাসাও ঠিক সেরকম। মায়ের ভালোবাসা কেমন? তাই শিশির বিন্দুর মতো নিঃশব্দে। আমরা সেই স্পর্শে কখন যে প্রাণবন্ত হয়ে পড়েছি, কখন যে আমার ভেতরে সব কিছু বিকশিত হচ্ছে, সেটা আমরা কোনো অবস্থাতেই বুঝতে পারি না। মা কখনো বলেন না, দেখবেন কোনো মা কখনো ওই অ্যাডভার্টাইজমেন্ট দেন না, আমাকে ভালোবাসো, বুঝলি কাল থেকে তোরা আমাকে ভালোবাসি, সেরকম অ্যাডভার্টাইজমেন্ট কোনো মা দিয়েছেন বলে আমার বোধ হয় না। বড়জোর বলেন যে অভিমান করে বলেন তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু এই কথা কখনো বলেন না। কিন্তু মা এমন শিশির বিন্দুর মতো আমাদের জীবনের ভেতর ঢুকে যান, ভালো না বেশি আমরা পারি না। ভগবান এইটি চাইছে, তার ভালোবাসা নিঃশব্দ। বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার, বায়ুরূপে আমি বুঝতে পারছি না, কিন্তু সে তিনি আমার সেই ঘর্মাক্ত শরীরকে যেন, শ্রান্ত শরীরকে যেন বিশ্রাম দেওয়ার জন্য তিনি হাওয়া হিসেবে আমার কাছে আছেন, এতটা কেয়ারিং তিনি। নিঃশব্দে বলছেন না কখনো আমায় ভালোবাসো, এর কথাটা বলছেন না, কিন্তু যাকে ভালো না বেশে পারা জানে, এই ভালোবাসা হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক। ভক্তি বড় বাসে শ্যামা বশ ভক্তি বলে, এবং তিনি বশ যদি হন কিসে, ভক্তিতে ভালোবাসেন। শিব ঠাকুরের পুজো করার সময় যারা এই লৌকিক পুজো টুজো করে তাদেরকে বলা হয় শিব ঠাকুরের অর্ধচন্দ্রাকারে ঘুরতে হয়, কারণ শিব হচ্ছে জগৎ জুড়ে আছেন, তাকে পূর্ণ পরিক্রমা করা যায়। আরেকটা জিনিস শিব বড় ভালোবাসে, এই জল টল ঢালা হলো সব ঢালা হলো, শিবকে যদি কেউ আলিঙ্গন করে, শিব বড্ড আলিঙ্গন প্রিয়, তিনি খুব ভালোবাসেন। ওই কারণে নিয়ম হচ্ছে শিব পূজা করার পর শিবকে আলিঙ্গন করা, তাকে জড়িয়ে ধরা। ভগবানই এতখানি এতখানি নেমে আসছে মানুষের কাছে, বলছেন ভক্তি দিয়া পুজো তার চরণ কমলে, ভক্তি বড় বাসে শ্যামা বশ ভক্তি বলে, ভক্তি দিয়া পুজো তার চরণ কমলে। কিচ্ছু দরকার নেই, ফুল বেলপাতা নানা রকমের উপাচার কিচ্ছু দরকার নেই, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। গোস্বামী তুলসীদাসের কাছে এক মহাকৃপণ লোক এসে হাজির, সে সবাইকে দেখে নানা উপাচারে গোস্বামী তুলসী, সেই লোকজন নানা লোকজন রামচন্দ্রজি পূজা করে, সে তো মহাকৃপণ, সে দেখে সোনার খাট হেনা তেনা এত কিছু দিয়েছে, সে তো ভগবান হলো তাকে সে দেবে না, কারণ সবসময় তার মনে পড়ছে তার ট্যাকে কতটা চাপ পড়ছে। গোস্বামী তুলসীদাসকে এসে বললেন আমি ষোড়শ প্রচারে রামজির পুজো করতে চাই, কিন্তু কেমন করে পুজো করবো যদি আমাকে একটু বলে দেন। তখন গোস্বামী তুলসীদাস তাকে বললেন তুমি মনে মনে চিন্তা করবে, এই রামজিকে একটা সোনার সিংহাসনে এনে বসালে, একটা সোনার পাত্রে তার পাটা আঁকলে, তাতে ঝরঝর করে সোনার পাত্র থেকে জল ঢেলে দিলে, সুবাসিত জল গোলাপ জল টল সমস্ত দেওয়া, আর না দামি ফুলের ব্রহ্মকমলের হার বানিয়ে পরিয়ে দিলে, তার পায়ে ব্রহ্মকমল ফুল দিয়ে তার পাদপদ্মে দিলে, দামি বেনারসির সিল্ক তার কোমরে জড়িয়ে পরিয়ে দিলে, আর রামজি বড় দুধ খেতে ভালোবাসেন, তাহলে সোনার গেলাসে এক গেলাস ভর্তি খাঁটি ভৈঁসা দুধের সঙ্গে দিয়ে দেবে, আর এক চামচ করে চিনি মিশিয়ে দেবে। এ দেখলে তো ভারী মজা, কিচ্ছু করতে হয় না, কল্পনা করে সে এই রামজিকে সিংহাসনে এনে বসালো, এই রামজিকে এই বসালো, এই করছে এই করতে করতে, হঠাৎ একদিন এই অভ্যাস করতে করতে খানিকটা একটু শ্লথভাব এসে যায়, তো তাই করতে করতে একদিন সে আর সব কল্পনার ভেতরে চিনিটা চিনি কৌটোটা খুঁজে পেয়েছে, কিন্তু চামচটা আর খুঁজে পাচ্ছে না। তখন কি করবে, সে খানিকটা হাতে করেই চিনি মাখ মতো চিনি নিয়েছে, নিয়ে দুধে ফেলেছে, কিন্তু দুধে ফেলে যখন দুধের ওপর পড়েছে চিনিটা, তখনই তার মনে হয়েছে চিনির পরিমাণটা একটু বেশি চলে গেছে, কৃপণ তো, সে তাড়াতাড়ি করে যে চিনি দুধে গেছেন রামজি তার হাতে পড়েছেন। বলছেন দুধটাও যখন কল্পনা, চিনিটাও যখন কল্পনা, না হয় দু চারদানা বেশি গেল। কিন্তু এই যে ভগবানকে এমন করে মনে মনে বাইরের কোনো আচর দিয়ে না,
মনে মনে শুধু ভালোবাসা দিয়ে সে এমন ভাবে ধরল ভগবানকে, ভগবানের পুত স্পর্শে ভগবানের প্রতি তার সত্যিকারের প্রেম এলো। এই বলছেন ভগবান আর অন্য কোনো কিছু চান না, কোনো উপাচার চান না। আমরা অনেক সময় মনে মনে ভাবি এই ভালো গোড়ের মালা দিলুম, এই আমাদের কেসিনাকে ভালো সন্দেশ এনে খাইয়েছি, অতএব ভগবানের কৃপাটা আমার প্রতি বেশি যাবে, এইটা বেশি যাবে। ঠিক সেই রকম সেরকমটি হয় না। তাই ঠাকুর বলছেন যে ভক্তি বড় বাস্যে শ্যামা বশ ভক্তি বলে, ভক্তি দিয়া পুজো তার চরণ কমলে। এই কথাটাকে বলছেন মহামন্ত্ররূপী তার শ্রীমুখের বাণী, বাক্যরূপে লীলা শক্তি ভক্তি প্রসবিনী। এই শব্দটাই ভালোবাসা, ভগবানকে ভালোবাসো, ভগবান ভালোবাসা আশা করেন আমাদের কাছে, ভগবানকে ভালোবাসলে তিনি তুষ্ট হন, এই যে একটা ভাব, এইটি তার ভেতরে এমনভাবে গেল মন্ত্রের মতো কাজ করতে থাকলো, মহামন্ত্ররূপী তার ভেতরে ঢুকলো এই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে উচ্চারিত এই শব্দগুলি যেন তার কাছে এক ভক্তি প্রসবিনী মন্ত্র হলো। তাই বলছেন ভক্তির স্বরূপ কিবা বর্ণনে না ফুটে, ইন্দ্রত্ব ব্রহ্মত্ব তুচ্ছ যাহার নিকটে, হেন ভক্তি প্রভু বাক্যে পায় অনায়াসে, কামিনী কাঞ্চনা শক্ত কলির মানুষে। বলছেন সহজে তো এই জিনিস মানুষের ভালোবাসা আসে না, সহজে তো ভগবানকে এরকম আমরা ভালোবাসা ভালোবাসতে পারি না, অথচ আমরা যখন শ্রীরামকৃষ্ণের এই কুত কথা শুনি, কুত বাক্যগুলি যখন আমাদের কানে আসে, আমরা কিন্তু ভগবানকে সত্যি সত্যি ভালোবাসতে শিখি। এই শক্তি কোথা থেকে আসছে? বলছে এই শক্তি আসে শ্রীরামকৃষ্ণের বাক্যের ভেতর দিয়ে, মহাপুরুষের বাক্য দিয়ে। এমন ঠাকুর যখন কথা বলতেন তার প্রতি বাক্যের ভেতর দিয়ে এক শক্তি আসত। প্রভু মহারাজ চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থর ভূমিকা লিখতে গিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণদেবের এক একটা শব্দকে তিনি মন্ত্র হিসেবে বলছেন, বলছেন স্বামী বিবেকানন্দ না থাকলে এই মন্ত্রগুলো হারিয়ে যেত, অতএব খুব কষাশলি কথামৃত করা দরকার। কথামৃতের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর যদি আমরা গ্রহণ করতে পারি ঠিকঠাক মতো করে, তাহলে এ আমাদের গভীরে নিয়ে যাবে। তাই বলছে এর এত শক্তি। বলছেন পাষাণে পড়িলে তাকে ভক্তি ফুটিত, বলছেন কামিনী কাঞ্চনাসক্ত মানুষের হৃদয় তো ফুটছেই, এ কথা যদি পাথরের ওপর গিয়ে পড়ত তাহলে পাথরের পাথর ফেটেও তার ভেতর থেকে ভক্তির কুসুম বিকশিত হতো। বলছেন অতিগুচ্ছতম তত্ত্ব প্রভু বাক্য তেজে, কৃপা পাত্র তিল মাত্র আভাসেতে বুঝে। ভগবানের কথার এই রকম এক অদ্ভুত তেজ, যে তার সামান্য তিল মাত্র কৃপা পেয়েছে তার ভেতরে এই প্রকাশ। এই পুঁথিকারের অবস্থায় দেখুন, লেখাপড়া তো বিশেষ শেখেননি, এত অল্প লেখাপড়া শিখেছিলেন যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বাচ্চাদের অ ক খ পড়াতে, তাই তিনি মাস্টার, তাকে দিয়ে এই গ্রন্থ তিনি ঠাকুর লিখিয়েছেন। এই প্রায় অন্তত 700 পৃষ্ঠার এই লম্বা গ্রন্থ, বড় গ্রন্থ, শ্রীরামকৃষ্ণের কৃপায় লিখেছিলেন। ঠাকুরকে দেখেছেন মাত্র 1 বছর 8 মাস, এইটুকু তার শ্রীরামকৃষ্ণের সঙ্গ। এই 1 বছর 8 মাসের মধ্যে তিনি ঠাকুরের সঙ্গে কথা বলেছেন 3 বার। একবার হচ্ছে তিনি গিয়ে অভিযোগ করেছিলেন যে তিনি কুলফি নিয়ে গেছিলেন, ঠাকুর সেই কুলফি খাননি, সেই কারণে অভিযোগ করেছিলেন। দ্বিতীয়বার তিনি গিয়ে বলেছিলেন যে আমি অন্ধ, ঠাকুরকে গিয়ে বলেছিলেন আমি অন্ধ, ঠাকুর বলেছিলেন ভগবান আছেন। জীবনীকাররা বলছেন ঠাকুরের এই কথার অর্থ হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যদিও তুমি অন্ধ কিন্তু তিনি তোমায় ঠিক দর্শন করছেন। আর তৃতীয়বার সেই 1886 সালের 1 জানুয়ারি, যেদিনকে যখন সেই সবাই কৃপাতে আনন্দে উৎফুল্ল হয়ে আছে, এই স্বভাব লুকিয়ে থাকা এই আমাদের অক্ষয় মাস্টার সে দুটি চাঁপা ফুল নিয়ে এক কোণে দাঁড়িয়েছিল, ঠাকুরটাকে ডেকে মহামন্ত্র দান করেছেন। এই ঠাকুরের কাছে আসা সাকুল্যেই 3 বার, যতবার ঠাকুরের পায়ে হাত বুলাতে গেছেন ঠাকুর পা গুটিয়ে নিয়েছেন, প্রণাম করতে গেছেন ঠাকুর কৃপা করে পিছিয়ে গেছেন, কখনো তিনি অক্ষয় মাস্টারকে পাত্তা দেননি। কিন্তু তার ভেতরে এমন একটা ভক্তি বীজ তিনি গেঁথে দিয়ে গেছেন, সেই বীজের ভেতরেই শক্তি আছে, তার ভেতরেই সূর্যালোক পায়, তার ভেতরেই জল আছে, আর তার ভেতরেই বায়ুর অক্সিজেন আছে, সেই গাছ ধীরে ধীরে বীজ ধীরে ধীরে মহীরোহে রূপান্তরিত হয়। বলছেন কি করে হয়? বলছেন ঈশ্বর অবতার, ভগবানের অবতার ভিন্ন, এ শক্তি আর কারণ নেই। এই জিনিস প্রমাণ করে
যে প্রত্যক্ষ দূরের কথা শোনা না যায়, এরকম আগে কেউ কখনো শোনেনি, ভবিষ্যতেও কেউ কখনো শুনবে না। ভেবে দেখুন, শ্রী শ্রী মা বলছেন, যখন মনে দুঃখ আসবে, যখন মনে ব্যথা আসবে, সবসময় জানবে তোমার একজন মা আছে। মা বলে গেছেন অন্তত আজ থেকে 100 বছর আগে। কথার কি অদ্ভুত শক্তি! এখনো যখন আমরা বিপদে পড়ি, এখনো যখন আমরা কষ্ট পাই, এখনো যখন আমরা বেদনা পাই, এখনো যখন আমাদের মনে হয় জীবনটা একেবারে জীবনের গতির সঙ্গে মাখনের মতো মিশে গেছে, জীবনকে উঠিয়ে দাঁড়াতে পারছি না, তখন এই কটা শব্দ আমাদের কত শক্তি দেয়। আমাদের মনে হয় মা আছেন আমাদের সঙ্গে, আমার ভয় কিসের, আমার পিছনে আমার মা আছেন, মা বলে গেছেন তোমার একজন মা আছে। দেখুন কতগুলো কথা, এরকম কথা তো আমরা কত শুনি এই দুঃখের দিনে। কত বন্ধু এসে পিচ্ছা প্রায়, তোর কোনো চিন্তা নেই, আমি ঠিক আছি। তারপরে বিপদের সময় যখনই দেখে একটু ধার দেনা আপনার হয়েছে, দু চারবার আপনার মোবাইল ফোন থেকে ফোন এলে ব্যস হয়ে যাবে, তারা বুঝে, আর আপনার ফোন রিসিভ করে না, তখন সবাই কাজে মিটিংয়ে, সবাই তখন মিটিংয়ে ব্যস্ত থাকে। আর দেখুন মায়ের এই অদ্ভুত কথা, সত্যের ভেতরে কি অপূর্ব শক্তি! তিনি বলছেন যে যখন দুঃখ থাকবে, বেদনা থাকবে, ব্যথা থাকবে, সবসময় জানবে তোমার একজন, যখন তোমার কেউ নেই, সবসময় জানবে তোমার একজন মা আছেন। এই অবতারের শক্তি এইখানে, এটা আমাদের কাছে বড় আশ্বাসের কথা। পুঁথিকার লিখছেন, এ শক্তির নামান্তর কৃপা বলি জারে, গাইতে মানুষ কিন্তু বাক্য নাহি সরে, গাইতে মানুষ কিন্তু বাক্যে নাহি সরে, বোবার স্বপন যেন না হয় প্রকাশ, কৃপা তত্ত্ব ব্যক্ত চেষ্টা মাত্র উপহাস, বিখ্যাত কি সব এত বিদ্যা বল ধরে, নূতন তর্কের সৃষ্টি মুহূর্তে করে, যথার্থ সিদ্ধান্ত যথা কাটে তর্ক করি, বদ্ধ বাক শুনে বড় বড় মিশনারি, মহান্ত বিশেষ লোক প্রশান্ত সুধীর, সরল আধার ক্ষেত্র সৎগুণাদীর, অন্তর যেমন বাজছে কান্তি মাখা তারে, ভারতে চৌদিকে চেলা হাজারো হাজার, সমাজ মন্দিরে কত বসে স্থানে স্থানে, সে কেবল একমাত্র কেশবের গুণে, এমন কেশব যার শক্তি এত ঘটে, প্রভুর নিকটে কেন বাক্য নাহি ফুটে, সুচরণ তলে লুটে মুখে নাহি সারা, লালায়িত দর্শনে দিনহীন পারা। বলছেন এই যে শক্তি, ভগবান মানুষকে যে শক্তি এইটা দিচ্ছেন, এই শক্তির অন্য নাম হচ্ছে কৃপা। এই ভগবান যখন আমাদেরকে কৃপা করেন, তখন তাঁর এই দিব্য শক্তি আমাদের ভেতরে আসে। অনেক সময় আমরা ভুলে যাই, যে আমাদের দীক্ষা টিক্ষা হয়, দেখবেন দীক্ষার পরে যখন গুরু পূজা হয়, তখন গুরুদেব আমাদের একটা পবিত্র বস্তু আমাদের মাথায় স্পর্শ করে দেন, হয় সেটা ঠাকুরের অস্থি, নাহলে সেটা মায়ের অস্থি, তাছাড়া কিছু থাকে না আমাদের কাছে, আমাদের গুরুদের কাছে। অর্থাৎ ঠাকুর আমায় স্পর্শ করছেন, মা আমায় স্পর্শ করছেন, সেই পরশ পাথরের স্পর্শ আমরা সবাই পাচ্ছি, অথচ আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই। যখন আমাদের বিপদ আসে, আমরা একেবারে মাটির সঙ্গে শুয়ে পড়ি, কখনো একবার আমাদের মনে আসে না যে মা আমাকে স্পর্শ করেছেন, আমার আর কিসের বিপদ, ঠাকুর আমায় স্পর্শ করেছেন, আমার আর কিসের বিপদ, কখনো কিন্তু আমরা ভাবি না। ভগবানের কৃপা যে আমরা অনুভব করেছি, এটা কখনো আমরা বিশ্বাস করতে চাই না, তাই কৃপা ফিরে যায় আমাদের কাছ থেকে। এই বলছেন, এক শক্তির নামান্তর কৃপা বলি চারে, গাইতে মানুষ কিন্তু বাক্যে নাহি সরে। বলছে আমার ইচ্ছা হয় অনেক কথা বলি, কিন্তু এই কথা বলবার মতো শব্দ নিচয় আমার কাছে নেই। বলছেন বোবা যখন স্বপ্ন দেখে, সে হয়তো দেখলো যে সে ক্রিকেট খেলছে, বোবার এরকম স্বপ্ন, সে কি শব্দ দিয়ে প্রকাশ করতে পারে? এও ঠিক সেই রকম অবাঙ্গ মনুষ্য পৌঁছলাম, এমন এক অবস্থা যেটা বাক্য ও মনের অতীত, যেটাকে প্রকাশ করা যায় না। নাহলে বলছে দেখো কেশবের কত শক্তি, বিখ্যাত কেশব এত তর্ক বল ধরে, নূতন তর্কের সৃষ্টি মুহূর্তেকে করে, যথার্থ সিদ্ধান্ত এত কাটে তর্ক করি, বদ্ধ বাক শুনে বড় বড় মিশনারি। মিশনারিরা যাদের যুক্তির অন্ত নেই, তারা সত্যি কেশবের এই কথার সামনে একেবারে নিশ্চুপ হয়ে গেছিলেন। কেশব যখন কথা বলতেন, তখন অন্যান্য সবাই একেবারে শান্ত হয়ে শুনতেন। বলছেন শুধু যে তার কথার যে শক্তি ছিল তা না, তাকে দেখতে ভীষণ সুন্দর ছিল। বলছেন বাক্য মহান্ত বিশেষ লোক প্রশান্ত সুধীর,
সরল সরল আবার ক্ষেত্র সব গুণাদি। একাধারে তিনি প্রশান্ত, একাধারে তিনি সুখী, অনেক সদ্গুণাদির আছে। সঙ্গে অন্তরে যেমন বাজছে কান্তি মাখা, তার ভেতরটা যেমন তার সুন্দর, বাইরে তাকে দেখতেও ভীষণ সুন্দর ছিলেন। অন্তরে যেমন বাজছে কান্তি মাখা তার, ভারতে চৌদিকে চেলা হাজার হাজার। তার অনেক ফল, অনেক তার তাকে ফলো করতেন, অনেকে তার কাছে আসবেন, তার প্রচুর শিষ্য শিষ্যা। সেই সময় কেশবচন্দ্রকে কেন্দ্র করে ভারতে বিভিন্ন স্থানে ব্রাহ্ম সমাজ গড়ে উঠছে। এই সমস্ত ব্রাহ্ম সমাজের যে প্রসার প্রচার, তার মূলে কেশবচন্দ্রের এই অদ্ভুত তার ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য, তার জ্ঞান, তার সাধক সত্তা, সমস্ত মিলেমিশে ব্রাহ্ম সমাজের এই ব্রাহ্ম আন্দোলনকে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিল। এহেন কেশবে বলছেন, এমন কেশব যার শক্তি এত ঘটে, প্রভুর নিকটে কেন বাক্য নাহি ফুটে, ঠাকুরের কাছে সে তার মুখ থেকে একটি শব্দ বেরোত না। শ্রীচরণ তবে লুটে মুখে নাহি সারা, লালায়িত দর্শনে দিনহীন পারা। তিনি যখন ঠাকুরের কাছে আসতেন, তখন শ্রীরামকৃষ্ণের সামনে তার মুখ থেকে একটিও শব্দ বেরোত না। তিনি যেন প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণের দিব্য দর্শন, তার দিব্য কথন, সেটিকে যেন আত্মস্থ করার নিরন্তর চেষ্টা করে যেতেন। পুঁথিকার বলছেন, কিবা বস্তু প্রভুদেব বলিতে না পারে, আপনে দেখিয়া শুদ্ধ শ্রী শ্রী পদে পরে, আভাসেতে শোন ভক্তি কৃপার লক্ষণ, বক্তাবো বা বদ্ধ হয় যাবত বচন, কভুমত্ততর হয়ে বলিবারে যায়, কি বলি করে না আসে ভাষায়, হাসে কাঁদে করে নৃত্য আপনার ভাবে, পিতা মাতা নেতা ত্রাতা দেখে প্রভু দেবে, চৈতন্য শ্রী চৈতন্য দাতা প্রভু পতিত পাবন, নয়নাবরণ মায়া তম বিমোচন, মর্তে বাস মধুলুব্ধ মধুপ যেমন, বুলিতে বুলিতে যদি মিলে অন্বেষণ, পারিজাত কুসুম কাননে দৈব বলে, নীতি নীতি তথা নাহি বসে অন্ন ফুলে, সেই মতো শ্রীকেশব প্রভুর নিকটে, মত্ত প্রায় এখন তখন আসে ছুটে। হচ্ছে কেশবের অবস্থা কেমন, তার মাঝে মাঝে মনে হয়, তার অনুভবের কথা তিনি তার ভক্ত শিষ্যদের বলেন, কিন্তু বলি বলি করেও কিছু বলতে পারেন না। তার সেই কৃপার কথা প্রকাশ হতো, কেশব তখন গান গাইতেন, এমনকি গানের সঙ্গে কেশব ব্রাহ্ম সমাজে নাচতেন, যা ওদের একেবারে বিরোধী। এই সমস্ত কিছু তিনি করতেন, কিন্তু কোনোভাবে তিনি যেন শ্রীরামকৃষ্ণকে প্রকাশ করতে পারছেন। হচ্ছেন কেশবের অবস্থা সেই রকম মৌমাছির মতো, যে মৌমাছি এই মর্তের নানা পচা ফুলে বসে বসে মধু আহরণ করে বেড়ায়। একসময় হঠাৎ করে সেই মৌমাছি স্বর্গের পারিজাতের সন্ধান পেল, স্বর্গলোকের সন্ধান পেল, যেখানে পারিজাত কুসুম ফুটে আছে। সেই স্বর্গলোকে তো সবাই যেতে পারে না, তাই পারিজাত কুসুমে একাধটা মধুমক্ষী কাক যায়, কিন্তু যারা যায় তারা সেখানে গিয়ে বিভোর হয়ে সেই পারিজাত কুসুমের মধু আহরণ করে। কেশবের অবস্থাটা ঠিক সেই রকম হয়ে গেল, কেশব যেন সেই শ্রীরামকৃষ্ণের কাছে এসে পারিজাত কুসুমের মধুর স্পর্শ পেল। তাই বলছেন, পারিজাত কুসুম কানন দৈব বলে, নীতি নীতি তথা নাহি বসে অন্য কূলে, সেই মতো শ্রীকেশব প্রভুর নিকটে, মত্ত প্রায় এখন তখন আসে ছুটে। এত হাই স্ট্যান্ডার্ড পেয়ে গেছে, তার থেকে আর কিছুতেই সে নিজেকে নিচে নামাতে পারছে না, তাই সাধারণ মানুষের সঙ্গে আর তার করছে না। যাদের নিয়ে এতদিন কেশবের কাজকর্ম চলছিল, তাদের আর তার ভালো লাগছে না, তাই তিনি বারবার শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে আসছেন। পুথিকার লিখছেন, একদিন প্রভুদেব শ্রীকেশবে কন, দেখো না কেশব তুমি বক্তা একজন, কতই না জানো ভালো ধর্মের কাহিনী, ইচ্ছা আজ তোমার নিকটে কিছু শুনি, বক্তাবর ভক্তিবর জ্ঞানী জনগণগণ, ধীমান সদ্গুণবান কপটতা শূন্য, শিক্ষিত বিনয়যুক্ত সত্যতত্ত্বান্বেষী, স্বভাব সুলভ ধারা সুধা ধারাভাষী, বিবেক বৈরাগ্য মাখা শুদ্ধ তরমতি, শ্রীকেশব ব্রাহ্ম ধর্ম রথের সারথি, পদতলে সমাসীন কণ ধীরে ধীরে,
ছুচ বিক্রি কিবা কথা কামারে রে ঘরে আরে মন যদি বুদ্ধি থাকে এক ফোঁটা বুঝো কিবা কেশবের উত্তরের ঘটা কিছটা মিশানো তার ভিতরে ভিতরে যে প্রভু জগৎ মুক্ত তারে মুক্ত করে ভক্তি প্রীতি ভরা শুনি কেশবের বাণী মহাসমাধিগত হইল তখনই একদিন ঠাকুর কেশবকে বললেন আরে কেশব তুমি তো বড় বক্তা আমার খুব ইচ্ছা হয় তোমার বক্তৃতা শুনি আজকে তুমি কিছু কথা ভগবানের কথা তুমি আমায় বলো কেশব তখন বলছেন তার আগে পথিকার কেশবকে ব্যাখ্যা করছেন কেমন কেশব বলছেন বক্তাবর ভক্তবর জ্ঞানী জনগণ্য ধীমান সদ্গুণবান কপটতা শূন্য তিনি যেমন বক্তা হিসেবে খুব বিখ্যাত ভক্ত হিসেবেও তার বিখ্যাত তার খ্যাতি অনেকখানি এবং জ্ঞানীরা তাকে সম্মান করেন জ্ঞানীদের শ্রদ্ধার বস্তু তিনি একদিকে তিনি ধীমান অন্যদিকে তিনি সৎ গুণবান ধীমান ভি শক্তি হচ্ছে এমন একটা শক্তি যে শক্তি ইমিডিয়েটলি আমাদের ভালো মন্দের মধ্যে ভাগ করতে শেখায় আমাদের গুরুর ধ্যানে আছে ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যম বিমলম অচলম সর্বধি সাক্ষীভূতম সবার ভিতরে যিনি ধি শক্তি রূপে বিরাজ করেন গুরু মানে যিনি অন্ধকার থেকে আমায় আলোর পথে নিয়ে যান তিনি হলেন সেই গুরু গুরুর শক্তি কি না তার তিনি সবার ভিতরে ধি শক্তি রূপে বিরাজ করেন যত আমরা এই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করব তত আমাদের ভিতরে এই শক্তিটি জাগ্রত হবে সেই শক্তি আমাদের কি করবে না এই শক্তি আমাদের মুহূর্তের মধ্যে একটি ভালো একটি মন্দ যেরকম ভাবে সেই হাঁস জল আর দুধের ভেতর থেকে মুহূর্তের মধ্যে আলাদা করে দুটো করে নিতে পারে সেরকম ধীমান পুরুষ সার বস্তুকে গ্রহণ করে অসার বস্তুকে মুহূর্তের মধ্যে ত্যাগ করতে পারে এটি তার শক্তিতে আছে তাই বলছেন তিনি ধীমান ধীমান আমরা সবাই হতে পারি না সৎ গুণবান তারপরে একটা বড় কথা বলছেন কপটতা শূন্য এটা একটা খুব বড় গুণ আমাদের মানে সাধকের খুব বড় গুণ হওয়া উচিত মানুষের আমরা যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি তাদের তো অবশ্যই হওয়া উচিত কপটতা শূন্য আমরা অকপট হব মুখে একরকম মনে একরকম এটি থাকলে হবে না যে সেদিনকে একটা বিজ্ঞাপনে আমরা দেখছিলাম টাইমস অফ ইন্ডিয়ার একটা বিজ্ঞাপন যেটির কথা খুব বলে থাকি টাইমস অফ ইন্ডিয়ার একটা বিজ্ঞাপন দেখাচ্ছেন পাঁচটি চেয়ার আছে কফি হাউসে চারটি চেয়ারে চারজন অধ্যাপিকা বসে খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন গ্র্যাজুয়েট লেভেলের খাতা দেখছেন খাতা দেখতে দেখতে পঞ্চম যে মহিলা আসবেন তার বাড়ির কোনো একটি কেচ্ছা নিয়ে খুব জমিয়ে গল্প করছেন পাঁচ নম্বর মহিলা যখন এসে উপস্থিত হয় জিজ্ঞাসা করলেন হ্যাঁগা কি করছো তোমরা তো বলছে আর বলো না সেই আমেরিকার প্রেসিডেন্ট সে একখানে এমন কেচ্ছা তৈরি করছেন ভদ্রমহিলা চেয়ার টেনে বললেন বলো না ছি ছি কানে দেওয়া যায় না আমরা ঠিক এই কাজটা করি আমরা মুখে একরকম মনে একরকম এটা কিন্তু সাধকের লক্ষণ অবশ্যই হবে না এগুলো বলছি কারণ এগুলো আমাদের একবার করে নিজেদের মনে করার জন্য কেশবচন্দ্র এমন ছিলেন তার প্রতি যে শ্রীরামকৃষ্ণের কৃপা ঝরে পড়ছে তার কারণে কপটতা শূন্য শিক্ষিত আবার একই সঙ্গে তিনি বিনয়যুক্ত বিদ্যা প্রকৃত বিদ্যা আমাদের বিনয় দান করেন সুধা ধারা ভাষী যখন তিনি কথা বলেন মনে হয় যেন তার প্রতিটি শব্দের ভেতরে যেন অমৃত ঝরে ঝরে পড়ছে স্বভাব সুলভ ধারা সুধা ধারা ভাষী বিবেক বৈরাগ্য মাখা শুদ্ধতর মতি তার মন বিবেক বৈরাগ্য যুক্ত একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন শ্রী কেশব ব্রাহ্ম ধর্ম রথের সারথি এমন এক মানুষ তিনি স্বয়ং এই ব্রাহ্মধর্মের যে রথ সেই রথের তিনি সারথি তিনি চালিকা শক্তি তিনি শ্রীরামকৃষ্ণ তিনি ব্রাহ্ম ভারতীয় ধর্মকে ভারতীয় ব্রাহ্ম ধর্মকে পরিচালনা করছেন নেতা তিনি পদতলে সমাসীন কণ ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ উপরে বসে আছেন ছবিটা ভাবুন তিনি নিচে তার পায়ের কাছে এমন এক মানুষ শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে বসে বলছেন ছুঁচ বিক্রি কিবা কথা কামারের ঘরে আপনার কাছে কিছু বলতে আসা মানে কামারের কাছে গিয়ে ছুঁচ বিক্রি করার মতো দুঃসাহস দেখানো আরে মন যদি বুঝো যদি বুদ্ধি থাকে এক ফোঁটা বুঝো কিবা কেশবের উত্তরের ঘটা
কিছুটা মিশানো তার ভিতরে ভিতরে যে প্রভু জগৎ মুক্ত তারে মুক্ত করে ভক্তি প্রীতি ভরা শুন কেশবের বাণী মহা সমাধিগতা হইল তখনই। তিনি যেন শ্রীরামকৃষ্ণকে অ্যাসেস করে ফেলেছেন যে এমন মানুষের কাছে এমনি করা যায় না। তার প্রেজেন্টেশনটা এত সুন্দর ছিল, এত গভীর তত্ত্ব, এত সহজ করে তিনি বললেন। যারা শ্রীরামকৃষ্ণকে দেখে মুক্ত হতেন সেই শ্রীরামকৃষ্ণ কেশবের কথায় মুক্ত হয়ে গেলেন। তিনি তার সেই স্বস্বরূপের স্পর্শ পেলেন তার কথার ভেতরে, তখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছে। ভাব ভঙ্গে কেশবের বিধি বুঝিকন সদ্য ভক্তি প্রদায়িনী ভক্তি বিবরণ দেখো ভাগবত ভক্ত আর ভগবান তর তম নাহি তিনে বুঝিবে সমান কেশব চমকি শুনি শ্রীপ্রভুর কথা মনে ভাবে এ কেমন নূতন বারতা প্রভু বাক্যে অবিশ্বাস সাহস না হয় কিন্তু মনে সন্দেহের তরঙ্গ উদয় সর্বজ্ঞ শ্রীপ্রভু দেব বুঝি নিজ মনে কেশবে কহেন কিছু শক্তি সঞ্চালনে শুন শুন শ্রী কেশব ভাগবত পুঁথি তাহাতে বর্ণিত মাত্র লীলার ভারতী অক্ষর লিখিত মাত্র কাগজের উপর কাগজ উপরে শুনে বর্ণে বর্ণে হরি উদ্দীপনা করে শুধু উদ্দীপনা নয় ঈশ্বরীয় ভাব গাইলে শুনিলে হয় হৃদয় আবির্ভাব ভাব রূপে হন হরি হৃদয়ের হৃদয়ে উদয় ভাব অনু আনুকূল্যে পরে দর্শন হয় কানেতে শুনিয়া কথা চক্ষে দেখে হরি সেই হেতু ভাগবতে হরি জ্ঞান করি। সমাধি ভগ্ন ভঙ্গ হলো শ্রীরামকৃষ্ণের। খুব ধীরে ধীরে তিনি ভাগবত তিনি বলছেন আমাদের কেশবচন্দ্রকে, কেশব তোমাকে একটা কথা বলি, দেখো ভাগবত ভক্ত আর ভগবান এই তিনের ভেতরে কোনো তরতম নেই, তিনটি একই জায়গায় অবস্থান করছেন। শ্রীরামকৃষ্ণের সেই দিব্য দর্শন যখন তিনি মধুরভাবে সাধন করছেন তখন তিনি একদিন দেখলেন ভাগবত পাঠ হচ্ছে এমন সময় শ্রীকৃষ্ণের শরীর থেকে দড়ির মতো দড়ার মতো জ্যোতি আকারে একটি জ্যোতি বেরিয়ে প্রথমে ভাগবত গ্রন্থ স্পর্শ করলো, তারপরে তার হৃদয়কে স্পর্শ করে আবার সেই শ্রীকৃষ্ণে মিশে গেল। তারই অনুভব হয়েছিল যে ভাগবত ভক্ত এবং ভগবান এই তিনে এক, একে তিন, তিনটি একেরই সেই অসীম শক্তির প্রকাশের ভেতরে তরতম নেই। যখন তিনি এই কথা বললেন কেশব শোনা মাত্র চমকে উঠলেন, চমকে উঠে তিনি ভাবলেন এ তো নতুন কথা, এই কথা তিনি মনে মনে বিশ্বাস করতে পারছেন আবার ঠাকুর বলছেন বলে অবিশ্বাসও করতে পারছেন না। তার মনের ভিতরে অদ্ভুত তরঙ্গ তৈরি হতে থাকলো। ঠাকুর এই দেখে ধীরে ধীরে তার কথা তিনি ব্যাখ্যা করছেন, সর্বজ্ঞ শ্রীপ্রভুদেব বুঝি নিজে নিজ মনে কেশব কেশবে কহেন কিছু শক্তি সঞ্চালনে শুন শুন শ্রী কেশব ভাগবত পুঁথি তাহাতে বর্ণিত মাত্র লীলার ভারতী। তুমি ভাগবত পড়েছ তার ভেতরে ভগবানের লীলা কথা লেখা আছে এ তো তুমি জানো, এই কথা তিনি বলছেন। তারপরে বলছেন অক্ষরে লিখিত মাত্র কাগজ উপরে শুনে বর্ণে বর্ণে হরি উদ্দীপনা করে, বলছেন ওই অক্ষরাকারে কাগজের ওপর সেই ভগবানের কথা লিখিত আছে, কিন্তু যখন আমরা ভগবানের এই লিখিত কথা পড়তে থাকি তখন আমাদের মনে মনে একটু 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 করে ভগবানের কথা যেন ভগবানের ভাব যেন আমাদের মনের ভিতরে জাগে। আপনি ভেবে দেখুন মাস্টারমশাই ফিরে আসছেন দক্ষিণেশ্বর থেকে, তার মনে হচ্ছে একটি শব্দ, কে এই সৌম, এই সৌম পুরুষটি কে? এ শুধু মাস্টারমশাইয়ের মনে এই প্রশ্ন জাগে না, আমাদের মনেও প্রশ্ন জাগে, শ্রীরামকৃষ্ণ আদতে কে? এই প্রশ্ন কারুর ভেতর জাগেনি এমন মানুষ কোথায় পাওয়া খুব কঠিন, এমন মানুষ পাওয়া কঠিন। অথবা যদি কোনো শব্দ আকারে কাগজের ওপর লেখা আছে কিন্তু সেই কাগজের লেখা শব্দের এত শক্তি আমাদের ভেতরে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জিজ্ঞাসা তৈরি করছে। ঠাকুর ঠিক সে একই কথা বলছেন, বলছেন অক্ষরে লিখিত মাত্র কাগজ উপরে শুনে বর্ণে বর্ণে হরি উদ্দীপনা করে। যখন আমরা সেই ভগবানের কথা শুনি তার প্রতি বর্ণ আমাদের ভেতরে এক অদ্ভুত উদ্দীপনার সৃষ্টি করে, শুধু উদ্দীপনা নয় ঈশ্বরীয় ভাব গাইলে শুনিলে হয় হৃদয় আবির্ভাব
শুধুমাত্র উদ্দীপনা তৈরি করে না, আমরা যত সেইগুলিকে নিয়ে চর্চা করতে থাকি তত আমাদের ভেতরে 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 সেই ভাব জাগতে থাকে। ভেবে দেখুন, গুরু বলেছেন যে আপনার হৃদয়ের ভেতরে একটি বিশেষ ফুলের ওপর তিনি একটি বিশেষ মুদ্রায় আপনার হৃদয়ে বসে আছেন। যখন প্রথম দিন ধ্যান করতে বসলেন তখন কিন্তু বোঝা বড্ড কঠিন ছিল, সবসময় মনে হচ্ছিল হাড় আছে, মাংস আছে, খাঁচা আছে, কত কিছু আছে, ওর মধ্যে ফুলটাকে বসাবো কি করে, ওর মধ্যে তারপরে ফুলটাকে যদিও বা কোনো রকমের ঠেলে ফেলে বসিয়ে দিলাম, ওই মূর্তিটাকে নিয়ে গিয়ে কেমন করে বসাবো, মনে হচ্ছে সবসময় তিনি আমার সামনে সামনে আছে। কিন্তু অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে চোখ বুঝলে আমরা হাড়ও দেখতে পারি না, খাঁচাও পাই না, রক্ত পাই না, কিচ্ছু পাই না, দেখতে পাই সেই বিশেষ ফুলটি আছে, তার উপর বিশেষ মুদ্রায় প্রভুর একটি বিশেষ রূপে তিনি বসে আছেন, একটি বিশেষভাবে তিনি আমাদের কাছে আছেন, দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। বলছেন শুধুমাত্র পড়ে হয়নি, যত পড়া গেছে, যত চিন্তা করতে হচ্ছে, আমার ভেতরে উদ্দীপন হতে থাকছে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের কথামৃত করার জন্য একটা স্টাইল শিখিয়েছিলেন, বলেছিলেন এইটা যে প্রত্যেক অধ্যায়ের শুরুতে মাস্টারমশাই অনেক পড়াশোনার মাঝখানে আইনও পড়েছিলেন, বলেছিলেন সেই আইন পড়েছিলেন বলে প্রত্যেক অধ্যায়ের শুরু আজকে কি বার কি দিন কি পক্ষ বাংলায় কত তারিখ ইংরেজিতে কত তারিখ কি তিথি সমস্ত কিছু বলা আছে, ঘরের কোন দিকে কে বসে আছে সে বলা আছে, ঠাকুর উত্তরাশ্ব পূর্বাশ্ব ঠাকুর কেমনভাবে বসে আছেন, ছোট খাটে বসে আছেন না বড় খাটে বসে আছেন, মাদুর পাতা আছে না মাদুর পাতা নেই, মাদুরের এদিকে বসে আছেন ওদিকে বসে আছেন কে বসে আছেন, বলছেন এইগুলোকে আগে পড়বে, ভালো করে চিন্তা করবে, কল্পনা করবে, এই ঘর আমাদের পরিচিত, চিন্তা করো এই ঘর তুমি যেন দেখতে পাচ্ছ, তারপরে ওই পশ্চিম দিকে গঙ্গার দিকের যে দরজা যে পথ দিয়ে স্বামীজি ঢুকেছিলেন ওই ঘরের বাম পাশে কর্নারটা এখন ফাঁকা আছে, ওইখানে আগে নাকি গঙ্গা জলের জ্বালা ছিল, ওই জ্বালার পাশে তুমি নিজেকে স্থাপন করে ফেলো, কথামৃত পড়তে থাকো, মনে হবে এই কথা তোমাকেও বলা আছে, সেদিনের সেই আসরে আমিও যেন আছি। দেখুন এই ঘটনা ঘটে গেছে 1880-82-85 ম্যাক্সিমাম, অথচ আজও যদি আমরা পড়ি এইভাবে পড়ি আমরা শ্রীরামকৃষ্ণের সেই ঘরে নিজেদের স্থাপন করতে পারছি। যখন আমরা সেই রথের রথযাত্রার দিন যে গান হচ্ছে স্বামীজি গাইছেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গে, এই ঘরে গাওয়া হচ্ছে ওই রকম জায়গায় ঠাকুর গাইছেন, এই স্বামীজি গাইছেন কহু কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে আনন্দে ভঙ্গ দাও জন্মে, শেষকালে যখন গাইছেন সাধকের বাঞ্ছাপূর্ণ করোনানা রূপ ধারণী কহু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতন, ওই ঘরের ওইখানে নাচ হচ্ছে। আপনি এখানে এখনো বসে বসে যদি অনুভব করতে থাকেন আপনার মনে হবে যে ঠাকুর সেই দিব্য নাচ নাচছেন, তাকে ঘিরে ঘিরে মালার আকারে ঠাকুর বসে আছেন, অথচ এটা পড়েছেন বইতে আপনি দেখেননি, অথচ এটা পড়তে পড়তে এটা অনুভূতির জগতে এসে গেছে। আপনি পড়েছেন ঠাকুর এইখান দিয়ে বারান্দা দিয়ে রথ টেনে নিয়ে যাচ্ছেন, গাইছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে, যারা ব্রজের কানাই রাখাল ছিল তারা তারা দুভাই এসেছে, যারা মার খেয়ে যারা আপনি নেচে জগৎ নাচায় তারা তারা দুভাই, ঠাকুর গাইছেন নাচছেন কখনো রথ টানছেন কখনো নাচছেন, এই চতুর্দিকে পরিক্রমা করছেন প্রত্যেক রথে, মনে করুন দেখবেন সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন, অথচ আপনি আমি কেউ ছিলাম না সেদিনে, আমরা শুধু ওই শব্দগুলো, শব্দগুলোর এমন শক্তি তাকে আমরা যখন চর্চা করছি তখন আমাদের সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। ঠাকুর তাই বলছেন যে ভাব রূপে হন হরি হৃদয় উপর ভাব আনুকুল্যে পরে দর্শন হয়, কানেতে শুনিয়া কথা চক্ষে চক্ষে দেখে হরি সেই হেতু ভাগবতে হরি জ্ঞান করি। উপায় ভাগবত কি করে, ভাগবত ভগবানের নানা লীলা বর্ণনা করে, সেই লীলাগুলো চিন্তন সেই শব্দগুলো যেন একটা ছবি তৈরি করে আমাদের দেয় চোখে, আর সেই ছবি যখন আমার অনুধ্যানে আমার অনুভূতির গভীরে পৌঁছয় তখন ভগবানকে আমি দেখতে পাই, ওই ভাগবতের সব ভাগবতের শব্দগুলো যেন মূর্তিতে বিমূর্ত হয়ে ওঠে আমার কাছে। তাই বলছেন এই যে বলছেন না তিনটে ভাগবত ভক্ত ভগবান, এর মধ্যে কোনো তরতম নেই, প্রথম ব্যাখ্যাটা তিনি দিলেন যে কেমন করে ভাগবত ভগবানেরই সম, ভগবানের কথা সে বলছে না, অবশ্যই ভগবানের কথা বলছে কিন্তু আসলে সেটা ভগবানের বাণীময় রূপ, ভগবানের স্থূল শরীর দেখি তার যে কথাগুলো যেটা পাচ্ছি সেটি তার বাণী, সেটাও ভগবানেরই রূপ কিন্তু ভগবানের এখন অন্যরকম প্রকাশ।
পুথিকার লিখছে পুনশ্চ দেখোহ ভক্ত হৃদয় মাঝারে ভক্ত প্রিয় ভগবান সর্বদা বিহারে পুণ্য দর্শন ভক্ত করি দর্শন তখনই অমনি করে গুরু উদ্দীপন ভক্ত দর্শন আর ভক্ত সঙ্গ বলে ভবের কাণ্ডারি হরি আস অসাধনে মিলে প্রত্যক্ষ এসব বাক্য না বুঝিবে আন যারে ধরি মিলে হরি সে তার সমান অবাকে নীরব হেথা কেশব বসিয়া কিবা কব দেখেন কিবা কলমে আঁকিয়া পুথিকার বলছেন আর ভক্ত কেমন না তা তিনি তার হৃদয়ে ভগবানকে ধারণ করে নিয়ে যান তাকে ভাবতে 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 তার মতো হয়ে যায় রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লেখা আছে যেখানে তিনি বলছেন পথের পথিক সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখপানি পথ দিয়ে যে হেঁটে যাচ্ছে যে ভগবান কেমন জানে না ভগবানকে নিত্য চর্চা করলে কেমন হয় সেটা তার বোধে আসে না কিন্তু সে যদি আমাকে দেখে আমি যদি ঠিক ঠিক মতো ভগবানকে ভালোবাসি ভগবানকে চিন্তা করি আমাদের চেহারার ভেতরে অদ্ভুত পরিবর্তন হবে সেই স্ট্রেঞ্জার সে আমাকে দেখে অনুভব করতে থাকবে ভগবানকে যারা জাকে ভগবানকে যারা চায় তাদের ভেতরে এই প্রশান্তি বিরাজ করে নিজের ভেতরে তার ভেতরে আমাদের ভক্তদের অনেকখানি দায়িত্ব এই ভগবানের বারটাকে বয়ে নিয়ে যাওয়া ভগবানের ভক্তের হৃদয়ে ভগবান সেই গদাধারী ভগবানকে বয়ে নিয়ে যান বলছেন ভাগবতে বলছে এক জায়গায় যেখানে আমি শ্লোকটা ভুলে গেছি সেখানে আছে যে যেখানে যেখানে ভগবানের ভক্ত পৌঁছয় ভগবান সেখানে স্থূল সূক্ষ্ম দেহে তার সঙ্গে সঙ্গে সেইখানে পৌঁছে যায় কারণ তারা সেই গদাধারী সেই নারায়ণকে তারা সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে যায় ভেবে দেখুন সেই শোকাতুরা ব্রাহ্মণীর গল্প শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে ঠাকুর গেছে গান হয়েছে নাচ হয়েছে সব শেষ হয়ে গেছে শোকাতুরা ব্রাহ্মণী এসে ঠাকুরকে ভেতরের ঘরে নিয়ে যেতে বলছেন ঠাকুর বলছেন কেন গা ভেতরের ঘরে কি হবে বলছেন চলুন ওখানে জল খাবার দেওয়া আছে বলছে এখানেই আমি এখানেই খাবো তখন তিনি তার সেই ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করছেন বলছেন গনুর মা শিখিয়ে দিয়েছে তাকে একবার ঘরে নিয়ে যেতে তিনি ঘরে এলে ঘর কাশি হয়ে যাবে মরলে আর কোনো গোল থাকবে না অদ্ভুত একটা কথা ঘর কেমন করে কাশি হয় না আমরা যখন কাশির কথা চিন্তা করি আপনারা যখন কাশিতে যান তখন প্রথমেই কি ট্রেন থেকে নেমে ট্রেনতে নেমে অবশ্যই হোটেলে যান কিন্তু ট্রেন থেকে নেমে কি ভাবেন গিয়ে প্রথম একবার রাবড়ি খাবো তারপরে চমচম খাবো তারপরে মশলা কিনবো তারপরে একটা ভালো সাদা লাল পেড়ে বেনারসি কিনে পরে তারপরে বিশ্বনাথ দর্শন করতে যাব এটা কিন্তু ভাবেন না তাহলে কি ভাবেন প্রথমে নেমেই ভাবেন কতক্ষণে বিশ্বনাথ দর্শন করতে যাব কতক্ষণে অন্নপূর্ণা দর্শন করতে যাব কতক্ষণে দশাশ্বমেধ ঘাট দর্শন করতে যাব মানে কাশি মানে হচ্ছে ভগবানের এই পূর্ণ স্মৃতি কুত স্মৃতি বলছেন ভগবানকে যদি আমি নিয়ে আসতে পারি তাহলে সেই ভগবানের কুত স্মৃতির কথা আমার সবসময় মনে পড়বে তাই ঘরের প্রতিটি কোণে ঈশ্বরের আবেশ হবে ঈশ্বরের প্রকাশ হবে মরলে আর কোনো গোল থাকবে না ভগবানের ভক্ত ঠিক তাই ভগবানকে ভাবতে 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 সে ভগবানের মতো হয়ে যায় ভগবানের যে দিব্য গুণের কথা তার শাস্ত্রে আমরা পড়ি তার যেন জীবন্ত ম্যানিফেস্টেশন হতে থাকে ভক্তের ভেতরে ভক্তের হৃদয়ে নাহলে আমাদের এই যে যারা সংঘ গুরুরা আছেন তাদের সঙ্গে আপনার আমাদের তো কোনো ফারাক নেই কিন্তু দেখবেন এমন দৃষ্টি আমাদের প্রেসিডেন্ট মহারাজের দৃষ্টিতে তাকিয়ে থাকেন এ দৃষ্টি কিন্তু আমাদের আসে না তারা সমস্ত মনটাকে গুটিয়ে এক জায়গায় করে ফেলেছেন তাকে তাদের দেখে মনে হয় যেন ভালোবাসি অনেকে আমাদের বলেছেন রঙ্গনাথানন্দজি বক্তৃতা শুনেছেন রঙ্গনাথানন্দজি বক্তৃতা তারা বলছেন যখন বক্তৃতা দিচ্ছেন তখন মনে হচ্ছে বক্তৃতার ভেতর দিয়ে একটা যেন কি অদ্ভুত শক্তি আমাদের ভেতরে আসছে বলছেন বারবার আমার বাড়ি গিয়ে মনে হলো যে একবার আবার স্বামীজির কথা পড়ি একবার সঙ্ঘের কথা পড়ি একবার স্বামীজির সেবা যোগ নিয়ে ভাবি ভগবানের ভক্তের এই প্রকাশ তারা ভগবানকে বুকে বয়ে নিয়ে আসেন তাহলে প্রথমটি প্রমাণ করলেন ভাগবত আর ভক্ত এই দুটির ভেতরে কোনো ফারাক নেই কোনো তরতম্য নেই একভাবে দেখতে হবে বলছেন পুথিকার বলছেন যে অবাকে নীরব হেতা কেশব বসিয়া কি কব দেখেন কি বা কলমে আঁকিয়া হাঁ করে দেখছেন আর শুনছেন তার যে মুখের ভাষা তার যে এক্সপ্রেশন সেটা যেন শব্দ দিয়ে প্রকাশ করা যাচ্ছে না
পুথিকার শেষ করছেন, যেটা দিয়ে আমরাও আজকে শেষ করব। করুণমূলে প্রভু বাক্যে বাক্য রূপে পাশে অপূর্ব আকার ধরে ধরে অন্তরে প্রবেশে কেশবের ভাগ্য সীমা নাকি বলা যায়। শ্রীপ্রভু যেমন গুরু তার মতো চেলা, প্রভু দেবে গুরু রূপে পাই যেই জানা, মহাভাগ্যবান নাহি সৌভাগ্যের সীমা। গুরু ভাব পিতৃভাব কর্তা ভাব আর প্রভুর মনেতে নহে কখনো সঞ্চার, অহং ভাবহীন তিনি দিনের মূরতি, কর্ণমূলে মন্ত্রদান প্রভু নহে রীতি। আপনারে গুরু জ্ঞানে অন্যে উপদেশে নাহি ছিল এভাবের গন্ধ মাত্র লেশ, তথাপিও সিদ্ধ মন্ত্র ঝুরি ঝুরি পায় যে আসে প্রভুর পাশে তাহারও আশায়। ভবরোগ বৈদ্য প্রভু পূর্ণ নারী জ্ঞান, রোগ অনুসারে হয় ঔষধ বিধান, মৃত্যুঞ্জয় শান্তির আশে পোষ্টাই কারণ, যখন তখন যারে তারে বিতরণ। কেশব যেমন বড় বড় ভাই তার, প্রাণান্তে সাকার কথা না করে শিকার, কেমনে সারিল বাই কৃপা বাড়ি জোরে, সুন্দর আখ্যান মন কব পরে পরে। রামকৃষ্ণ লীলা গীতি মহৌষধি প্রায়, গাইলে শুনিলে নাই বা নাই বাই থেকে যায়। পুথিকার বলছেন যে তার এই অদ্ভুত কথা হচ্ছিল যে ভগবানকে তো আমি শ্রেষ্ঠ বলছি, ভগবানের কথা যার ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে সেই ভাগবত গ্রন্থ, সেটিও ভগবানের থেকে কোনো অংশ কম নয়। আর তার ভক্তরা যারা তাকে হৃদয়ে ধারণ করে রাখে তারাও কোনো অংশে তার থেকে এক অংশে কম নয়। অতএব কেশবকে যেন, কেশবের যেন ধারণা ছিল ঈশ্বরের প্রকাশ সেটা অনেকখানি, আর তার চেয়ে বাকি সব ছোট ছোট, এই এটাকে তিনি ভেঙে দিলেন। বলছেন কর্ণমূলে প্রভু বাক্যে বাক্য রূপে পশে অপূর্ব আকার ধরে অন্তরে প্রবেশে, শুধুমাত্র কান দিয়ে ঢুকলো না, হৃদয় দিয়ে সেটা অনুভব করছে এবং সেটা ফল ফুল নানা আকারে বিকশিত হচ্ছে। কেশবের ভাগ্য সীমা নাহি যায় বলা, শ্রীপ্রভু যেমন গুরু তার মতো চেলা, প্রভু দেবে গুরু রূপে পায়ে যেই জনা, মহাভাগ্যবান নাই সৌভাগ্যের সীমা। ঠাকুরকে যিনি গুরু রূপে পেয়েছেন, গুরু রূপে কেমন না যিনি তাকে তার জীবন্তরী বয়ে নিয়ে যাবার জন্য সাহায্য করছেন, সে কোনো অংশে কম নয়। তাই বলছেন প্রভু দেবে গুরু রূপে পায়ে যেই জনা, মহাভাগ্যবান নাই সৌভাগ্যের সীমা। কেমন ছিলেন ঠাকুর? বলছেন গুরুভাব পিতৃভাব কর্তাভাব আর প্রভুর মনেতে নহে কখনো সঞ্চার, অহংভাবহীন তিনি দিনের মূরতি, কর্ণমূলে মন্ত্রদান প্রভু নয় রীতি। এই যে বাহ্যিকভাবে গুরু কর্তাই ভাবটি তার ভেতরে ছিল না, সামান্যতম অহংকারের লেশ মাত্র ছিল না, এমনকি কানে কানে যে মন্ত্র দেওয়া সেও তার ভেতরে ছিল না, কোনোটাই তার ভেতরে ছিল না। তথাপিও সিদ্ধ মন্ত্র ঝুড়ি ঝুড়ি পায়, তবু তার কাছে সিদ্ধ মন্ত্র ঝুড়ি ঝুড়ি পাচ্ছে, মন্ত্র যে আমাকে ত্রাণের ব্যবস্থা করিয়ে দেয়। বলছেন তথাপিও সিদ্ধ মন্ত্র ঝুড়ি ঝুড়ি পায় যে আসে প্রভুর পাশে তাহারও আশায়, যে ভগবানের কাছে সে একটি পাওয়ার জন্য আসে অবশ্যই সে পায়, যে তারে চায় তে চায় সে তারে পায়। বীরজানজির সে বিখ্যাত কথা আছে, যে তারে চায় সে তারে পায়, যে তারে না চায় তারে পঞ্চভূতে না চায়, যেটাকে চাইবে সে অবশ্যই পাবে, আর যেটাকে চাইবে না তাকে পঞ্চভূতে না চাতে থাকবে। বলছেন যে আসে প্রভুর পাশে তাহারও আশায়, ভবরোগ বৈদ্য প্রভু পূর্ণ নারী জ্ঞান, রোগ অনুসারে হয় ঔষধ বিধান। আগেকার দিনে যে আয়ুর্বেদিক চিকিৎসা হতো সেই নারী চিকিৎসা, এটা কফের নারী এটা পিত্তের নারী, এগুলো থেকে থেকে শিখতে হতো। আমরা ছেলেবেলায় কবিরাজ চিকিৎসা করাতাম, সেখানে কবিরাজ মশাই অনেকক্ষণ এরকম হাতে নারী ধরে 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 বেশ অনেকক্ষণ বসে থাকতেন, তারপরে কোনো কনফিউশন নেই। এখন যেমন ডাক্তারদের একবার একটা ওষুধ লেখা আবার কেটে আবার একটা লিখতে হয়, তারপরে সেদিনকে দেখছিলাম কত 32 রকম না কত রকমের টেস্ট করতে দিয়েছেন, মানে প্রেসক্রিপশনে একদিকটা পুরো ভরে গেছে আবার তলাটাও পুরো ভরে গেছে টেস্টের কথা লিখতে লিখতে। তেমন ভবরোগ বৈদ্য নন, ইনি এক অদ্ভুত ভবরোগ বৈদ্য যার এর নারী জ্ঞান সম্পর্কে, তার পূর্ণ নারী জ্ঞান সম্পর্কে আছে, এবং যেমন রোগ সেই অনুসারে তিনি ঔষধ প্রদান করেন।
বলছেন মৃত্যুঞ্জয় শান্তিরথ কোষ্টাই কারণ যখন তখন যারে তারে বিবরণ। আমরা রোজ মরে আছি, নিত্য মারা যাচ্ছি আমরা নানা লোকের বেদনায়, নানা জীবনের নানা দুঃখে, আর সেই দুঃখ থেকে বেঁচে ওঠার এক নতুন সঞ্জীবনী সুধা তিনি যেন অকাতরে আমাদেরকে বিলিয়ে যাচ্ছেন তার শব্দ রাজির মাধ্যমে, তার কথার মধ্যে দিয়ে এক নতুন সুধা বিতরণ করলেন। তাই তার কথা অমৃত স্বরূপ, যা আমাদের নতুন করে বেঁচে ওঠার প্রেরণা দান করে। বলছেন কেশব যেমন বড় বড় বাইতার প্রাণান্তেও সাকার কথা না করে শিকার। কেশব যেমন বিরাট, তেমনি তার বাইগুলো খুব বিরাট ছিল, তাই প্রাণান্তেও সে কখনো সাকার কথা স্বীকার করলেন না। ঠাকুর কিন্তু অদ্ভুত একটা কথা বললেন, কে কেমনে সারিল বাই কৃপা বড়ি জুড়ে সুন্দর আখ্যান মন কব করে পরে। এ কেমন ভাবে সেরে গেল সেটা প্রথম প্রথম যে বাইরের যে আবরণটা ছিল সেটা তিনি খসিয়ে দিয়েছেন, যে ভগবানের ভক্ত বা ভগবানের গ্রন্থ বা ভগবান এগুলির মধ্যে যে তরতম আছে যে ভাব, সে যে আইডিয়াটা সেটা ভেঙে একেবারে তছনছ করেছে। এবার তিনি ধীরে 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 তার ট্রিটমেন্টের স্টাইলটা অসাধারণ, কখনো বলেননি কাউকে আমাকে ভাবো, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করেছেন না ভেবে উপায় নেই। সেই পাঠশালে রোজ গিয়ে তিনি নাচা গানা শুরু করলেন, বাইরে করতেন, কথা গুরুমশায়ের কানে এলো, গুরুমশায় জিজ্ঞাসা করলেন হ্যাঁ তুমি নাকি খুব ভালো যাত্রা করো, তিনি যাত্রা দেখাতে শুরু করলেন। এমন যাত্রা দেখে ছাত্ররা বলি এমন হাহা হিহি হাসাহাসি শুরু হলো যে আশপাশে যত লোক ছিল, কেউ মাঠে কাজ করছিল, কেউ ঘরে বসে বাসন মাজছিল, সবাই চলে এসে হাঁ করে পাঠশালা চতুর্দিকে দাঁড়িয়ে গদাইয়ের যাত্রা দেখছে। পরের দিন গদাইয়ের আসতে দেরি হচ্ছে, সবাই আগে আগে এসে গেছে, নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে কালকে গদাই এরকম নেচেছিল, কালকে ওইরকম নাচটা কিরম ছিল। যারা বাইরে ছিল তারাও তাদের কাজ একসময় ছেড়ে দিয়ে ধীরে ধীরে এসে পাঠশালা চতুর্দিকে মিশেছে, কেননা তারা গদাইয়ের যাত্রা দেখবে। পুথিকার বলছেন এরা কি করছে, এরা আদতে গদাইয়ের চিন্তা করছে, যেটা আমরা ধ্যান করি বেশ আসনে বসে গুছিয়ে বসে এইরকম করে, আদতে সেই গদাইকেই তো চিন্তা করি। গদাই কিন্তু কখনো বলছেন আমি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমাকে চিন্তা করো, কিন্তু এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন, এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, তাকে না বেসে তাকে না ভেবে আমাদের আর অন্য কোনো পথ রাখেন, এমনই গদাইয়ের স্টাইল। এখানেও তিনি একবারে ভেঙে চুড়ে তছনাছ করে নতুন মানুষ তৈরি করছেন, কিন্তু একবার কেশবকে বুঝতে দিচ্ছেন না যে তিনি তাকে একবারে নতুন করে তৈরি, কেশব তার সেই ভাবটি ধরে রেখেছেন। আর যখন তিনি অনুভব করবেন তখন দেখা যাবে কাঁধে করে তাকে বহু দূর নিয়ে চলে যাওয়া গেছে, যেটা তার পরবর্তী জীবনে আমরা দেখব। শ্রী ভগবানের কৃপা হলে আমরা আগামী দিন কেশবের সঙ্গে শ্রীরামকৃষ্ণের আরও দিব্য লীলা পাঠ ও আলোচনা করব। আজকের মতো পুঁথি পাঠ এখানে শেষ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।